গুড ইভিনিং এভরিবডি আমি চলে এসেছি তোমাদের সামনে আমি অনুপমা আর আমার চ্যানেল হলো রানুদেজি রেসিপি অ্যান্ড লাইফস্টাইল আজকে সকালবেলা একটা ভিডিও ছেড়েছি যেটাতে আমি দেখিয়েছি আমি কালকে গিয়েছিলাম বুকফেয়ারে দুর্গাপুরের বুক ফেয়ার দু হাজার কুড়িতে আর আমাদের ছোট গিন্নির রান্না আর এখন আমি আসলাম আরেকটা ভিডিও নিয়ে যে বুক ফেয়ার থেকে আমি কি কিনেছি আর আজকে আমি গেছিলাম আমার গ্রসারি শপিংয়ে স্পেন্সারে জানো তোমরা সবাই যে এখন বিগ বাজার স্পেন্সারে এই কদিন বাইশ থেকে ছাব্বিশ অফার চলছে তো কিছু জিনিস আমি অফারে কেনাকাটা করেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর ঠান্ডাটাও খুব ভালো আছে গতকালের কথা বলি গতকাল গেলাম তো বুক ফেয়ারে তো এত ঠান্ডা এত ঠান্ডা পুরো যখন বাইকে ফিরছি না মনে হচ্ছে কি এইগুলোতে মনে হয় ঠান্ডা মানে সুচের মতো ফোটাচ্ছে এরকম লাগছিল তো কালকে ফিরে এসেই আমি বলেছি দেখো আমি কিন্তু কালকে আজ পেন্সার আর বিকেলবেলা যাচ্ছি না আমাকে সকালবেলা নিয়ে যেতে হবে কারণ বিকেলের এত ঠান্ডা আমি এখানকার ঠান্ডায় অভ্যস্ত না আর কালকে ছিল আট ডিগ্রি আর যে রাস্তা ধরে আমরা যাই সেই রাস্তার কিছু জায়গায় আছে দুপাশটাই ফাঁকা যেখানে বিল্ডিং আছে ঠিক আছে যেখানটায় ফাঁকা সেখানটায় যে কি প্রচন্ড ঠান্ডা বাড়ি এসে পুরো কাপুনি ধরে গেছে আমার এত ঠান্ডা তো ওই জন্য বললাম যে আজকে তাহলে সকালেই যাব সকালেই বেরিয়ে গিয়ে যা কেনাকাটা করার করে চলে আসবো তো হ্যাঁ আর একটা জিনিস আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমি দই বেগুন বানিয়েছি মানে খুব খুব ইজি রেসিপিতে দই বেগুন বানিয়েছি চট জলদি দই বেগুন বানিয়েছি সেই দই বেগুনটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি শেয়ার করে নিই আমি কালকে কি কিনেছি কালকে আমি দুটো বই কিনেছি দুটো বই আগে আমি তোমাদের বলেছিলাম যে আমার বইয়ের কালেকশন বিশাল আছে বইয়ের কালেকশন সেগুলো সব বাপের বাড়িতে আছে কারণ এখানে নিয়ে এসে দেখছ তো রাখার জায়গাও নেই আর নিয়েও আসিনি কারণ ওই বইপত্র নিয়ে আসতে গেলে প্রচুর মানে হ্যাপা সেই জন্য নিয়ে আসিনি তারপরে ওখানে আছে সবাই ওরা পরে ঠরে ছেলে মেয়ে আছে ওরাও পড়ে ছেলের একটু পড়ার ঝোঁক আছে মেয়ের অতটা নেই ও নাচ নিয়েই বিজি থাকে তো ওই জন্য নানা কারণে আর নিয়ে আসিনি তো কালকে ফেয়ারে গিয়ে অনেক বই দেখলাম ছোটবেলাটা আবার মনে পড়ে গেল পাণ্ডব গোয়েন্দা তারপরে সত্যজিৎ চায় ফেলুদার বই দুর্গাপুরে তো এতদিন বইমেলা হতো না গত বছর থেকে স্টার্ট হয়েছে গত বছর যেতে পারিনি এবছর গেলাম তাও যাব যাব করে লাস্টের আজকে শেষ শেষের আগের দিন গেলাম তো যাই হোক ছোটোবেলাটা খুব মিস করছিলাম কালকে বুক ফেয়ারে গিয়ে জেঠুর সাথে বুকফেয়ারে প্রতি বছর যেতাম তো এবছর আমি ঠিক করে গেছিলাম আমি আমার যে থার্ড চ্যানেলটা আছে হ্যাঁ তোমরা আমার থার্ড চ্যানেলটায় আসো কিন্তু এখনও সবাই সবাই চলে এসো আমার থার্ড চ্যানেলটায় আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব ওখানে আমি কিছু হাতের কাজ শেখাই তো হাতের কাজের ওপরে এক দুটো বই দেখবো আর রান্নার বই রান্না তো জানো আমার প্যাশান তো রান্নার দুটো বই কিনেছি একটা কিনেছি বিনা তেলে রান্না বিনা তেলে রান্না আরেকটা কিনেছি কালিয়া পোলাও খুবই কম দাম এই বইটার দাম আশি টাকা আর এই বইটার দাম ষাট টাকা দুটো মিলিয়ে একশো চল্লিশ টাকা হয় আমি পেয়েছি একশো কুড়ি টাকায় এই দুটো বই গতকাল কিনেছি আর দেখলাম প্রচুর ভালো ভালো রান্না আছে আমি এক একটা করে রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই করব শেয়ার বিশেষ করে বিনা তেলের রান্না তো এখন যা শারীরিক পরিস্থিতি সবার তো সেক্ষেত্রে বিনা তেলের রান্নাটা তো ভীষণই জরুরি তো আমি সেগুলো শেয়ার করব আর আজকে স্পেন্সারে গিয়ে যেগুলো কিনেছি সেগুলো তোমাদের দেখায় কিনেছি এইখানে দুটো ট্রের একটা সেট আছে এই যে দুটো ট্রের একটা সেট এই দুটো ট্রের সেটটা নিয়েছে একশো টাকা ঠিক আছে এই দুটো ট্রের একটা সেট কিনেছি কিনেছি বি ব্লান্টের এই হেয়ার কালারটা বি ব্ল্যান্টের এই হেয়ার কালারটা আমি এর আগে কখনো ইউজ করিনি এই ফার্স্ট টাইম এটা হচ্ছে ব্লান্টের হচ্ছে চকলেট ডার্ক ব্রাউন এইটা আমি ইউজ করব তারপরে তোমাদের ফিডব্যাক দেব যে কি কেমন কালারটা ইউজ না করে আমি কিছু বলবো না তবে স্যালন শাইন দেখছি তার স্যালন সিক্রেটও দেখছি আশা করছি হবে। ইউজ করে জানাবো কেমন আচ্ছা কিনেছি একটা আমুল লাইট ওই দরকারি রোজকার দরকারের জিনিসই কিনেছি এটা আমার ভীষণ প্রিয় বিস্কুট ফার্মার স্পাইসি আচ্ছা নিয়েছি কোকোমালাই বিস্ক ফার্মের কোকোমালাই আচ্ছা আর নিয়েছি হচ্ছে এইটার জন্য আমার মেনলি যাওয়া এই ক্যাচের মশলা আমি এদিকে কোথাও পাই না এটা আমি স্পেন্সারে পাই আর ক্যাচের এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োর কালারটা ভীষণ ভালো আচ্ছা নিয়েছি গিটসের একটা খামন ধোকলার প্যাকেট যেটাতে অফ আছে ফিফটি ফাইভ দাম ফর্টি ফাইভ নিয়েছে খামন ধোকলা ব্রেকফাস্টের জন্য নিয়েছি একটা সাম্বার মিক্সড এটা হচ্ছে এম টিআরএল নিয়েছি কিষানের এই সসটা এক কেজির সস নাইনটি নাইন অফারে আচ্ছা এমনিতে এটার দাম কত আছে আমি দেখছি এখানে দামটা কিছু দেখতে পাচ্ছি না যাই হোক দামটা কিছু দেখতে পাচ্ছি না আচ্ছা নিয়েছি এইটা আনা এটা ঝালমুড়ির প্যাকেট টাইম পাসের জন্য ভীষণ ভালো নিয়েছি দাঁড়াও আর একটা জিনিস দেখাই স্পেন্সারের স্মার্ট চয়েস এই যে সর্ষের তেলটা এই সর্ষের তেলটা নিয়েছে একশো টাকা করে অনেকটাই কম এটা নিয়েছি নিয়েছি স্পেন্সারের সাফোলা স্পেন্সারের নিজস্ব প্রোডাক্ট সাফোলা এটা একটা নিয়েছি নিয়েছি কাসুন্দি যেটা আমাদের ভীষণ দরকার হয় আমাদের বাড়িতে বিশেষ করে এভারেস্টের কিউমিন পাউডার আচ্ছা ওটসের প্যাকেট নিয়েছি দুটো সাফোল আর দুটো মশালা ওটস টিফিন হয়ে যাবে আচ্ছা আর নিয়েছি হচ্ছে গোটা মশলা এটা নিয়েছি স্পেন্সার্স চয়েস জিরে আর এটা নিয়েছি পাঁচ ফোড়ন ডিএনভির পাঁচ ফোড়ন আর নিয়েছি এটা ডাক্তার ফান ফুডসের ফান ফুডসের ভেজ মেওনিজ পেওনিজটা আর বাটারটা ঘরে থাকলে না খুব সুবিধা হয় খাবার দিতে তো আমি মোটামুটি এই কেনাকাটা করেছি বিলটা দেখো মানে হচ্ছে চিত্রগুপ্তের খাতা তো এই কেনাকাটা করেছি এই মুড়িটা তো জানি না কতক্ষণ থাকবে মুড়িটা তো বোধহয় একটু পরেই শেষ হয়ে যাবে ও আর একটা বিস্কুট ফিফটি ফিফটির একটা বিস্কুট ছিল ফিফটি ফিফটির তোমার নোনতা বিস্কুট যেটা ফ্লেভারটা হচ্ছে কোরিয়েন্ডার ফ্লেভার কোরিয়েন্ডার লিভস এর ফ্লেভার খুব সুন্দর ছিল বিস্কুটটা পাঁচ টাকা দাম কিন্তু পাঁচ টাকাটা কিনে টেস্ট করলাম কেমন হবে আচ্ছা আর মোটামুটি এই তেলগুলোর জন্য বিশেষ করে যাওয়া তেলটা আমার আমি অনেকটা কমে পেয়ে যাই স্পেন্সারে আর পুচকিটার জন্য পুচকিটা কিনেছে পুচকিটা গেছিলো আমাদের সাথে মানে ছোটো ভাগনিটা ও কিনেছে হচ্ছে একটা স্ট্রবেরি মিল্কশেক মাথা খারাপ করে দিচ্ছে স্ট্রবেরি মিল্কশেকের জন্য একটা স্ট্রবেরি মিল্কশেক নিয়েছে ওয়াই ওয়াইভের কটা প্যাকেট নিয়েছে আর কি একটা টাইগারের একটা চকলেট বিস্কুট নিয়েছে হোয়াইট বোর্ড মার্কার নিয়েছে চারখানা হোয়াইট বোর্ড মার্কারের পেন সব ও কিনেছে ওরগুলো ওকে দিয়ে দিয়েছি ওরগুলো আর এখানে নেই যাই হোক এই হলো আমার শপিং কালারটা করে জানাবো কেমন হয় কালারটা আর এই দুটো আমি কেন কিনেছি জানো তো এই দুটোর একটা থাকবে আমার রান্নাঘরে এটার মধ্যে কিচেন টিস্যু পেতে তার মধ্যে আমি তেলের জায়গাগুলো রাখবো আমার কিচেনটা কালকে ইলেকট্রিকের কাজ হবে ইলেকট্রিকের কাজটা কিচেনের হয়ে গেলে তারপরে তোমাদের আমি দেখাবো যে আমার কিচেন ট্যুরটা পুরো কিচেন ট্যুরটা করাবো ইলেকট্রিকটা হয়ে যাক তার মধ্যে এগুলো সাজিয়ে গুছিয়ে নেব আর এটার মধ্যে আমি রাখবো এই যে দেখছো ওখানে আমি দেখতে শোকেসের ওপরে একটা মিউজিক সিস্টেম রাখা আছে ওর ওপরে এটা রাখবো এর মধ্যে সব সময় ব্যবহারের ক্রিমগুলো রাখবো এই জন্য এই দুটো কেনা হয়ে গেল তাহলে দেখলে আমার কেনাকাটা জানাবে কিন্তু কেমন হয়েছে আমার কেনাকাটা হ্যাঁ আর বই দুটো তো ভীষণই ভালো হয়েছে বই দুটো তো আমার রান্নার কাজে ভীষণই ভীষণই কাজে দেবে রান্নার কাজ বলতে আমার রান্নাটা তো বিরাট বড়ো একটা কাজ কেননা হোম ডেলিভারি তো আছেই ওদেরও ভ্যারাইটিস রান্না করে খাওয়াতে পারবো তাহলে মোটামুটি এই হচ্ছে আমার কেনাকাটা আর কালকে ইচ্ছা আছে একটা জায়গায় যাব। জানি না কখন যেতে পারবো কারণ তার আগেই তোমাদের দাদা বলে দিয়েছে যে ইয়ে করতে হবে কালকে খেলা আছে এক তো ইলেকট্রিকের কাজ করতে হবে ওকে করতে আসবে ওকে সঙ্গে থাকতে হবে আর দু নম্বর হচ্ছে কালকে টি টোয়েন্টির বোধ খেলা আছে সেই জন্য কালকে আমাকে কোথাও যাওয়ার কথা বলবে না তাও দেখি বলব বিকেলবেলার দিকে যদি যায় না গেলে আর কাল হবে না তাহলে সোমবার দিন হবে একটা জায়গায় যাব যেখানে যাব সেখানে তোমাদের নিয়ে যাব আর ঠান্ডা আজকেও বেশ ভালো আছে কালকে আট ডিগ্রি ছিল আজকে এখন কত আছে জানি না আজকে দই বেগুনটা তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও দই বেগুনটা আর দই বেগুনটা শেয়ার করে আমি ভিডিওটা কিন্তু শেষ করে দেবো ভিডিওটাকে আর বড় করব না আর আজকে রাতে আমি করব শাহি পনির ইনস্ট্যান্ট শাহি পনির পনিরটা আনতে গেছে আর শাহী পনির মশলাটা আমি এনে রেখেছি ইনস্ট্যান্ট শাহি পনিরটা তোমাদের সাথে কালকে শেয়ার করব তাহলে আজকের মতো এখানেই টাটা বাই বাই আজকে জানি না আমার শরীরটা কেন না কেমন জানি ঠিক জুৎসই লাগছে না শরীরটা কালকে মনে হচ্ছে একটু ঠান্ডাটা লেগে গেছে তো চলো দেখে নাও দই বেগুনটা আর খুব ইজি একদম খুব তাড়াতাড়ি বানিয়েছি দই বেগুনটা আর আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে গুলো কেটে নিয়েছে কড়াই বসিয়ে দিয়েছে এবার দিয়ে দেব তেল সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে বেগুনগুলোকে ভেজে নেব এখন তেলটা গরম হোক এবার দেখো এই বেগুনের মশলাটা আমি এখানে নিয়েছি দই অল্প দই নিয়েছি অল্প বেগুন তাই দইটাও অল্প তার মধ্যে একটু বেসন দিয়েছি আর কি কি মশলা দেব সেটা দেখাচ্ছি দাঁড়াও বেগুনটা এদিকে হয়ে গেছে ভাজাটা নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

আর দেবো অল্প একটু মিষ্টি এই সবগুলো দিয়ে আমি দইটাকে মিশিয়ে নেব এই বেগুন দুটো তুলে নি হয়ে গেছে এবার এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব আমি আর একটুখানি তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন গেলে দইটা দেওয়ার আগে গ্যাসটা কিন্তু আমি একদম সিম করে নিয়েছি নিয়ে আমি দইয়ের যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দেব আর একটা কথা মনে রাখতে হবে যে দই কিন্তু তেলে দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না তাহলে দইটা কেটে যায় এবার আমি জল দিয়ে দেব অল্প জল দেবো কিন্তু জল দিয়ে দেব যে বাটিটায় দইটা আমি মিক্সড করেছি মশলার সাথে সেই বাটিটা ধুয়ে আর একটু জল আমি অ্যাড করে দেব আর আমি অ্যাড করে দেব দুটো কাঁচা লঙ্কা যেটাকে আমি চিড়ে নেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কাটা আমি অ্যাড করে দেব এর মধ্যে একটা দুটো আর কী অ্যাড করবো যে বাটিটার মধ্যে আমি দইটাকে পেস্ট করেছি দইটাকে ফেটিয়েছি মশলার সাথে সেই বাটিটা ধুয়ে জলটা আমি অ্যাড করে দেবো এবার আর একটাই জিনিস দেওয়ার বাকি আছে সেটা হচ্ছে কসুরি মেথি দইয়ের সঙ্গে আমি জানি না আপনাদের কেমন লাগে আমার দইয়ের সঙ্গে কসড়ি মেথির ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তো এটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম হয়ে গেছে আর একটুখানি দইটা আর একটু ঘন হয়ে গেলেই আমাদের রেডি হয়ে যাবে তাহলে রেডি আমাদের দই বেগুন এবার এটাকে আমরা সার্ভ করে নেব রেডি দই বেগুন কড়াইয়ের মাঝে কড়াই দেখো দই বেগুন দেখেছ জানাবে কিন্তু কেমন হয়েছে